আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পায়খানা স্বপ্ন দেখা জুলুম অন্যায়ের অন্যায়ের জীবিকা বোঝায়। কেহ বলেন ইহা আনন্দ এবং প্রশস্ততার লক্ষণ। যদি কেহ পায়খানা বা মল ত্যাগ করিতে দেখে তাহলে তাহার চিন্তা দূর হইবে। আর লোকটি যদি সম্পদশালী হয় তবে সম্পদের জাকাত দিবে বা সম্পদ পবিত্র হই করিবে। কেহ বলেন যে পরিমাণ মল ত্যাগ করিবে সেই পরিমাণ সম্পদ চলিয়া যাইবে, অথবা এমন কোন কাজ করিবে যাহার দ্বারা তাহার ক্ষতি হইবে। সফরের অবস্থায় যদি কেহ অধিক মল ত্যাগ করিতে দেখে তাহলে সে আর সফর করতে পারবে না এবং সফরের পর পথ তাহার জন্য রুদ্ধ হইবে। স্বপ্নে মল খাইতে পাইতে ও সংরক্ষণ করিতে দেখা লাঞ্ছনাকর লাঞ্ছনার সহিত হারাম সম্পদ বোঝায়। কেহ বলেন তাহার উপর আল্লাহ তাআলার গজব নাজিল হইবে এবং সে লাঞ্ছিত এবং অপমানিত হইবার আলামত বোঝাইয়া থাকে। যদি কেউ শক্ত জমাট মল ত্যাগ করিতে দেখে তবে নিজের শক্তি নিরাপত্তা আরাম আয়েসের জন্য কিছু সম্পদ ব্যয় করিবে, আর যদি তরল বা দাস্ত হইতে দেখে তাহলে অধিকাংশ সম্পদ ব্যয় করিবার আলামত বুঝতে হবে। যদি কেহ নির্দিষ্ট পরিমাণ জায়গার মধ্যে মল ত্যাগ করিতে দেখে তাহলে বাথরুম যেমন বাথরুম, তবে সে স্বেচ্ছায় কোনো নির্দিষ্ট কামনা বাসনা বা খাহেসের কাজে সম্পদ ব্যয় করিবে। আর যদি কোন অপরিচিত জায়গায় মল ত্যাগ করিতে দেখে তাহলে সে স্বেচ্ছায় কোনো অজানা স্থানে হারাম সম্পদ ব্যয় করিবে, যাহাতে সে কোনো সওয়াব পাইবে না এবং কোনো প্রশংসাও কুড়াইতে পারিবে না। আশা করছি বুঝতে পেরেছেন। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।